ব্লগ প্রিন্টে জামা কাপড় কিন্তু আমরা সবাই কম বেশি করেছি, তবে বর্তমানে ঘর সাজানোর ফেব্রিকেও কিন্তু ব্লগ জায়গা দখল করে নিয়েছে। এখন বিছানার চাদর, বালিশ, কুশন কভার, পর্দা সব কিছুতেই ব্লগ জনপ্রিয়। ব্লকে জনপ্রিয়তার একটা কারণ হচ্ছে ডিজাইনের নিজস্বতা আর বাহারি রঙের কাজ। সবার মতো ব্লকের চাদর আমারও অনেক বেশি পছন্দের, তবে ব্লকের চাদরের ছবি ভিডিও শেয়ার করলে অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেন যে ব্লকের জিনিসগুলো আরামদায়ক কিনা, কেমন টেকসই, কিভাবে ধুয়ে পরিষ্কার করেন বা সংরক্ষণ করেন। আজকের ভিডিওতে চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। প্রথমত, ব্লকের চাদর যে আরামদায়ক নয় এটা আমার কখনোই মনে হয়নি। ব্লকের রঙগুলো যদি ঠিকঠাক চাদরে বসে তবে আলাদা করে খসখসে ভাবটা থাকে না, এজন্য অবশ্যই ভালো মানের চাদর ব্যবহার করা জরুরি। দ্বিতীয়ত, ব্লকের কাপড়ে কিছু এক্সট্রা যত্ন লাগে এবং সেটা যে খুব বেশি হ্যাসেল তাও না। আমি এমনিতে এক সপ্তাহ পরপর চাদর পরিবর্তন করি এবং ধুয়ে দিই, তাই চাদর খুব ময়লা হওয়ার সুযোগ পায় না। তবে ব্লকের চাদর আমি কখনোই ওয়াশিং মেশিনে দিই না, শ্যাম্পু বা গায়ে মাখা সাবান দিয়ে হালকা করে ধুয়ে দিই। রোদে দেওয়ার সময়ও উল্টো করে রোদে দিই, যাতে সরাসরি কড়া রোদ রঙের উপর না পড়ে। আমি সাধারণত ব্লকের পর্দাগুলো আয়রন করি এবং আয়রন করার সময়ও উল্টো দিক থেকে আয়রন করি, সরাসরি আয়রনের হিট ব্লকের রঙের উপর দিই না। আসলে যে কোনো জিনিস টেকসই হবে কিনা সেটা পুরোটাই নির্ভর করে আমরা কীভাবে ব্যবহার করছি তার উপর। যত্ন করতে জানলে জিনিস অবশ্যই টেকসই হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ।